আমাদের আজকে ব্যবহারিক হচ্ছে দর্শনের রসায়ন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। এখানে আমরা দেখতেছি ব্যাপন একটা পরীক্ষা। এই পরীক্ষাতে হচ্ছে ঠান্ডা পানি তেমন গরম পানিতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া যায় পর্যবেক্ষণ করার জন্য। তো আমরা এখানে দুইটা পাত্রে পানি রেখেছি, এখানে তাপমাত্রা দেখতেছি কত, 42-43 দেখা যায় ক্যামেরায়, দেখা যায়। আমরা এখানে তাপমাত্রা দেখতেছি এই যে 43-44 দেখা যায়, আর এখানে তাপমাত্রা দেখা যাইতেছে কত, মাত্র 25-এর কাছাকাছি নাকি। তার মানে এটা হচ্ছে ঠান্ডা পানি, এটা হচ্ছে গরম পানি। এখন আমি এ হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ঠান্ডা পানি তেমন গরম পানিতে আমি একসাথেই দিব। এবার আমরা লক্ষ্য করব যে কি ঘটনা ঘটতেছে। আমরা লক্ষ্য করব গরম পানি এটাতে ব্যাপন হয়ে যাচ্ছে, দেখা যায় ঠান্ডা পানিটা আস্তে আস্তে হচ্ছে, গরম পানিটা দ্রুত হইতেছে। তো আমরা ব্যাপনটা একসাথে দেখলাম, ব্যাপনের সাথে তাপমাত্রার ফাতিক, ব্যাপনের উপরে তাপমাত্রার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রা যত বেশি ব্যাপন তত দ্রুত হইতেছে, তাপমাত্রা যত কম ব্যাপন তত ধীরে ধীরে হইতেছে। আমরা দেখতে থাকি, অলরেডি আমাদের কাছে প্রমাণ হয়ে গেল ব্যাপারটা নাকি। তাহলে আমরা এখানে এটা আজকে শেষ করে দিই।